যে রেসিপিটির নাম হচ্ছে সানশাইন পাম্পকিন বল। এখানে আমাদের লাগছে আসলে বাদামের পেস্ট এবং থাকছে হচ্ছে মিষ্টি কুমড়ার পেস্ট, আরও আছে ঘি আছে, তারপর আমাদের হচ্ছে একটু মিল্ক পাউডার আছে, তারপর এলাচের পাউডার আছে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরই পছন্দের আয়োজন জিরোকাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টে। সঙ্গে আছি মৌসুমি মৌ, আর দুর্দান্ত সব ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টের রেসিপি নিয়েই আমাদের এই আয়োজন জিরোকাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। তবে মিষ্টি মিষ্টি স্বাদের সব রেসিপি হলেও আমরা কিন্তু ক্যালোরি কিংবা চিনির স্বাদে একেবারেই পড়ছি না। ক্যালোরির ভয় ছেড়ে মিষ্টি স্বাদের খাবার পেতেই আছে জিরোকাল। তাই পরিবারের সবাই মিলে আপনারা কিন্তু ভিন্ন ভিন্ন স্বাদের ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টের রেসিপি উপভোগ করতে পারেন একেবারে নিশ্চিন্তে। আর আজকে চিনিবাদ কিন্তু মিষ্টি স্বাদের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আসছে এমন একজন যিনি আমাদের ভীষণ ভালোবাসার এবং বাংলা চলচ্চিত্রে খুব কম সংখ্যক নায়িকার নামেই কিন্তু গান হয়েছে, তার নামেও কিন্তু গান হয়েছে। তিনি আমাদের সোনা বুবলি। আমন্ত্রণ জানাচ্ছি চিত্রনায়িকা শবনম বুবলিকে। হ্যালো আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আরো ভালো লাগছে। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে দেখে আরো ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে যে আপনি আজকে এসেছেন। আড্ডা তো হবে অনেক, এত সুন্দর একটা সেট, খুব রিফ্রেশিং লাগছে। আজকে যে রেসিপিটি করছেন সেই রেসিপিটির নাম কি? সে রেসিপিটির নাম হচ্ছে সানশাইন পাম্পকিন বল। এখানে আমাদের লাগছে আসলে বাদামের পেস্ট এবং থাকছে হচ্ছে মিষ্টি কুমড়ার পেস্ট, আরও আছে ঘি আছে, তারপর আমাদের হচ্ছে একটু মিল্ক পাউডার আছে, তারপর এলাচের পাউডার আছে, দেন কিছু মিক্সড বাদাম আমাদের একটু ড্রাই করে দেওয়া আছে। ওকে, তো সেই সঙ্গে আছে জিরোকাল। তো খুব আসলে ইজি ওয়েতে আমরা চাচ্ছিলাম একটু ঝটপট যেটা আমাদের অডিয়েন্সকে দেখানো যায়। একদম, প্রথমে লাগবে একটা ফ্রাই প্যান। ডেফিনেটলি জাস্ট ওয়েট, আমি এখন নিয়ে আসছি। ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে ফ্রাই প্যান। ঢাকনাটা কি লাগবে? ঢাকনাটা এখন লাগবে না, একটু পরে। আচ্ছা, আমি তাহলে ঢাকনাটা সরিয়ে রাখছি। আমি প্রথমে একটু ঘি, ঘিটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, হাফ কাপ আমরা, এখানে তো বেশ অনেকখানি আছে মিষ্টি কুমড়া পেস্ট, আমরা হাফ কাপ দিয়ে দিচ্ছি। আচ্ছা, শিওর। আমার তো এখন মনে হচ্ছে খেতে বোধহয় খুবই টেস্টি হবে দেখে। বাদামের পেস্টটা আমরা মোস্ট 2 টেবিল চামচের মতো আজকে দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ। ওকে, আসলে ট্রাই করছি যে নিজের ডেডিকেশনটা দিয়ে এটা দিচ্ছি আমরা 2 টেবিল চামচের মতো। এটা আসলে অনেক সময় দেখা যায় কি অনেক একটু মিল্কটা আবার বেশি খায়, বেশি খায় বা একটু পছন্দ করছে, সেক্ষেত্রে আমরা হয়তো বা একটু কম বেশি হতে পারে, নো প্রবলেম। আচ্ছা, এখন আমরা একটু এলাচিটা দিয়ে আমি দিচ্ছি, এগিয়ে দিচ্ছি। এলাচির গুঁড়ো, এলাচির গুঁড়ো আমরা 1 টেবিল চামচ বা এর থেকে একটু একটু কম, একটু কম দিতে পারি। হ্যাঁ, 1/2 টেবিল চামচ, 1/2 টেবিল মানে 1 টিস্পুন পরিমাণ। একদম দিয়ে আমরা নাটটা হালকা দিয়ে দিই, এটা অবশ্য ডেকোরেশনের জন্য কাজে লাগবে। এই নাট একটু দিলে হয়তো একটা ফ্লেভার, একটু ফ্লেভার আসবে। রাইট, হালকা একটু দিয়ে নিলাম। আন্টির হাতের কোন রেসিপিটা আপনি স্পেশালি শিখেছেন? আম্মুর হাতে স্পেশালি আমার যেটা ঈদের দিন সকালটাই আমি সবসময় আগে যেটা হতো ছোটবেলা থেকে যে ওই যে বাদামের জর্দাটা, আসলে যেটা মায়ের হাতের আম্মুর কাছ থেকেই শেখা। কিন্তু এখনো হয় না কিছু জিনিস, যতই বড় হই না কেন আমরা মনে হয় যে নিজেরা করার থেকে আম্মুর হাতের ওই টেস্টটা আসলে অন্যরকম, আর কোথাও খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। যেহেতু এতটা আপনি সচেতন এবং এখন আমি শুনছিলাম বীরের ক্ষেত্রে আপনি সবজিটাকে খুব প্রিফার করেন, আমি কিন্তু আপনাকেও বলতে পারি যে জিরোকালটা কিন্তু ছোটবেলা থেকেই যদি শিশুদেরকে আসলে শেখানো যায় বা অভ্যস্ত করা যায় তাহলে কিন্তু ওই ক্যালোরির যে চিনির ক্যালোরির যে ভয়টা, কারণ চিনি তো ক্ষতি করে, দাঁতেরও ক্ষতি করে, সেই জায়গায় কিন্তু শিশুরাও সেফ থাকবে, সেফ থাকে এবং এটা কন্টিনিউ করবে লং টাইম। একদমই, আমরা কিন্তু এখন এটা একটু যেহেতু এটা ঠান্ডা হলে আমরা লাড্ডুর আকারে করবো, তো এটা একটু আমরা ঘন করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, বুবলিকে এখন কি দেব? এখন আমরা দিব আমাদের ডেজার্টের যেটা একদম মানে অন্তিম মুহূর্ত, যেটা সুগারটা অ্যাড করা। সো আমরা সুগারের বদলে জিরোকালটা দিচ্ছি। আর আমি আপনাকে দিচ্ছি, এটা আমাদের কি পরিমাণ দিতে হবে? এটা আমাদের 4টা স্যাশে লাগবে। আচ্ছা, তার মানে হচ্ছে 4 টিস্পুন, 4 টিস্পুন। রাইট, এবং সবচেয়ে মজার ব্যাপার আমরা ইচ্ছে মতো খেতে পারি ডেজার্ট, হ্যাঁ যদি থাকে জিরোকাল, একেবারেই তাই, সুগারের কোনো আসলে ভয় নেই এবং টেস্টটাও কিন্তু কোনো চেঞ্জ হয় না, এমন না যে আসলে তাপে রান্না করছেন তাপে কিন্তু স্বাদ একদম অক্ষুণ্ণ থাকবে, কিচ্ছু হবে না। এটা একটু নামিয়ে রাখতে হবে। আচ্ছা, কারণ আমাদের লাড্ডু তৈরি করার জন্য, বলগুলো তৈরি করার জন্য এটা একদম রেডি। আচ্ছা, ওকে, জাস্ট একটু ঠান্ডা হয়ে নেবে, দেন আমরা তখন বলগুলো করে ফেলবো। রাইট,
টেকনিক। ঈদের সময় ফ্যামিলির সবাই মিলে, মানে তিন বোন মা মিলে অনেক রান্না তো ডেফিনেটলি করা হয়, তখন মানে সবার সিগনেচার দৃষ্টি থাকে। আম্মু আপুরা তো অনেক রকম রেসিপি আসলে তৈরি করে, আমিও করি। আমার স্পেশালি ঈদের মধ্যে আমরা যতই বলি যে হেলথ কনসিয়াস থেকে আমরা রেসিপিগুলো, বাট হয় না আসলে, সব রিচ ফুডই করা হয়, বিফ চিকেন, তারপরে মানে একটা স্পেশাল ডে, মানে কোনো কথা নেই আর, কথা নেই আর, রাইট রাইট। বা তো আমাদের হয়ে গেল সবগুলো, হ্যাঁ, বলস রেডি করা একদম। সো এখন এখানে আমি টবটা দিয়ে দিব। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের সানশাইনের রহস্য আর কি। ও সানশাইন পাম্পকিন বল, এগুলো ছোট ছোট করে দেওয়া যায়, আবার অনেকে চাইলে একটু বেশিও দিতে পারে। অলমোস্ট ডান, অলমোস্ট ডান, যে আমরা রেখে দিচ্ছি। এখন হচ্ছে নাটসটা উপর দিয়ে আমি দিয়ে দিব, ছোট ছোট অল্প করে। হয়ে গেল আমাদের সানশাইন পাম্পকিন বল। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, খুব সহজেই কিন্তু চিত্রনায়িকা বুবলি তৈরি করলেন সানশাইন পাম্পকিন বল। আপনি চাইলে আপনার ঘরেও কিন্তু দারুণ এই ডেজার্টের রেসিপিটি তৈরি করতে পারেন। আপনাদের সুবিধার্থে আরও একবার দেখে নিব কীভাবে তৈরি হলো এই রেসিপিটি। সানশাইন পাম্পকিন বল তৈরি করতে লাগছে মিষ্টি কুমড়ো পেস্ট 4 কাপ, ঘি 1/2 কাপ, গুঁড়ো দুধ 1/2 কাপ, ক্রিম 1/2 কাপ, কাজু বাদাম পেস্ট 1/2 কাপ, এলাচ গুঁড়ো 1/2 চা চামচ, বাদাম কুচি 1/2 কাপ, সিলভার তবক 2টি এবং জিরোকাল 3টি স্যাশে। একটি প্যানে ঘি দিয়ে মিষ্টি কুমড়ো পেস্ট দিন। মিশ্রণটি ঘন হয়ে এলে একে একে বাকি সব উপকরণ দিয়ে ভালোভাবে মেশাতে থাকুন। আঠালো ভাব ধরে এলে নামিয়ে ছোট ছোট বল আকার দিন এবং সিলভার তবক লাগিয়ে পরিবেশন করুন সানশাইন পাম্পকিন বল।